চাইলেই কি চাঁদে জমি কেনা যায়? সম্প্রতি পশ্চিমবঙ্গের এক যুবক চাঁদে এক টুকরো জমি কিনে উপহার দেয় তার স্ত্রীকে। বিষয়টি নতুন না হলেও সেই খবর বের হওয়ার সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে নেটিজেনদের মাঝে। এর থেকে মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে কি আপনিও চাইলে চাঁদে জমি কিনতে পারবেন? কিভাবে কিনবেন? কারাই বা বিক্রি করছে চাঁদের জমি? এসব বিষয় নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। পশ্চিমবঙ্গের সঞ্জয় নামের এই যুবক বিয়ের আগে স্ত্রীকে কথা দিয়েছিলেন একদিন চাঁদ এনে দেবেন হাতে, কিন্তু এমন কথা তো আর রাখা সম্ভব না, তাই এক টুকরো জমি কিনেই স্ত্রীকে হাতে দলিল তুলে দিয়ে কিছুটা মান রক্ষা করেছেন সঞ্জয়। 2021 সালেও বাংলাদেশের সাতক্ষীরা জেলার দুই তরুণ চাঁদের জমি কেনার দাবি করেন। তাদের মতো এমন চাঁদের জমি কেনার আরো অসংখ্য উদাহরণ রয়েছে। রিপাবলিক ওয়ার্ল্ড নামক ভারতীয় এক পত্রিকার বিশ্লেষণে চাঁদের জমি কিনে দেওয়ার বিষয়টিকে উদ্বেগজনক হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। বলা হয়েছে, চাঁদের জমি কেনা কিংবা কারো কাছে চাঁদের জমি বিক্রি করা সম্পূর্ণ অবৈধ একটি বিষয়। 109টি দেশের সমন্বয়ে 1967 সালে মহাকাশ নিয়ে একটি চুক্তি হয়। চুক্তিটির প্রধান বিষয় ছিল, পৃথিবীর বাইরে মহাকাশ এমন কোনো বিষয় নয় যেখানে সার্বভৌমত্ব দাবি কিংবা অন্য কোনো উপায়ে জাতীয় দখলদারত্বের দাবি করা যেতে পারে। এ অবস্থায় যারা চাঁদের জমির মালিকানা দাবি করেন, তারা হয়তো 2015 সালের যুক্তরাষ্ট্রের মহাকাশ সম্পদ অনুসন্ধান ও ব্যবহার আইনের 402 ধারাটির প্রসঙ্গ টেনে আনেন। এ ধারায় বলা আছে, একজন মার্কিন নাগরিক বাণিজ্যিক কাজে নিযুক্ত কোনো গ্রহাণু বা মহাকাশ সম্পদকে আন্তর্জাতিক বাধ্যবাধকতা সহ প্রযোজ্য আইন অনুসারে এটির মালিকানা, পরিবহন, ব্যবহার এবং বিক্রয় করতে পারবেন। তবে বেশ কিছু প্রতিবেদন অনুসারে মার্কিন পার্লামেন্টে ওই বিলটি কখনোই পাস হয়নি। কোনো ধরনের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার সুযোগ না থাকা সত্ত্বেও সঞ্জয় মাহাতো সহ আরো অনেকেই ইতিমধ্যে জমির দলিল নিয়ে আত্মতৃপ্তিতে ভুগছেন। তারা যে প্রতারণার শিকার হননি তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। মহাকাশ নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন চুক্তির বরাতে পরিশেষে বলা যায়, ব্যক্তিগত মালিকানায় চাঁদের জমি রেজিস্ট্রি এবং কেনাবেচা সম্পূর্ণ অবৈধ এবং অসম্ভব।